সফরকারী পাকিস্তানের বিপক্ষে দুই টেস্টের প্রথম ম্যাচের জন্য অধিনায়ক মুমিনুল হকের নেতৃত্বে ১৬ সদস্যের বাংলাদেশ দল ঘোষণা করেছে বিসিবি। স্কোয়াডে আছেন সাকিব আল হাসান, তবে ম্যাচ খেলার জন্য ফিট থাকলেই মাঠে দেখা যাবে দেশসেরা এই অলরাউন্ডারকে। যথারীতি টেস্ট স্কোয়াডেও নেই তামিম ইকবাল, টি টোয়েন্টিতে না থাকলেও টেস্টে আছেন মুশফিকুর রহিম। স্কোয়াডে রাখা হয়েছে ইয়াসির আলী চৌধুরী রাব্বিকেও। নতুন মুখ টপ অর্ডার ব্যাটসম্যান মাহমুদুল হাসান জয় ও পেসার রেজাউর রহমান রাজা। বাকিরা হলেন সাদমান ইসলাম, সাইফ হাসান, নাজমুল শান্ত, রিটন দাস, নুরুল হাসান সোহান, মেহেদী মিরাজ, নাইম হাসান, তাইজুল ইসলাম, এবাদত হোসেন ও আবু জায়দ রাহি। আগামী ২৬ নভেম্বর চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে মুখোমুখি হবে বাংলাদেশ পাকিস্তান।